আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখব 5 ইঞ্চি গাঁত নিতে 1 ফিটে কতটি ইট লাগে, এবং খুব সহজ একটি হিসাব যা আপনি মুহূর্তের মধ্যেই একটি দেয়ালে কতটি ইট লাগে হিসাব করে বের করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 5 ইঞ্চি গাঁত নিতে 1 ফিটে ইট লাগে ফার্স্টটি, অর্থাৎ 1 ফিট গাঁত নিতে ইট লাগে ফার্স্টটি। এখন যদি আপনার ওয়াল হয় 120 ফিট, তাহলে 5 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে ইটের সংখ্যা, অর্থাৎ 120 ফিট ওয়ালে ইট লাগে 660। এভাবে আপনি মুহূর্তের মধ্যেই 5 ইঞ্চি গাঁথনির ইটের হিসাব বের করে নিতে পারবেন। ধন্যবাদ।